নেটের প্রবলেম তো আছে একটু, নেটের প্রবলেম আছে, বোঝা যাচ্ছে না এখন? বুঝতে পারছি, হ্যাঁ ম্যাম বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। এখন নেটের প্রবলেম তো ওইখানে, মাল করার কিছু নাই খুব একটা বেশি। তো পরীক্ষামূলক অবসর তাহলে কি যে একাধিক চলকের মধ্যে সম্পর্ক নির্ণয়ের উদ্দেশ্যে এটা এই পরীক্ষামূলক গবেষণাটা করা হয়। আর তাছাড়া কি হয় যে কোন ঘটনা বিষয়ের কারণ এবং প্রভাব অর্থাৎ এক বা একাধিক ঘটনা বিষয়ের যে কারণ বা প্রভাব বা এদের মধ্যে যে সম্পর্ক গুলো আছে সেটাই পরীক্ষা করে এই পরীক্ষামূলক গবেষণা। এটা সাধারণত ধরেন যে বিজ্ঞানের ক্ষেত্রে এই গবেষণাটা বেশি, হ্যাঁ বিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। আমরা খুব বেশি ডিটেলস যাবো না, এগুলো হালকা করে জানলেই হবে আপনাদের, এগুলো সম্বন্ধে খুব একটা বেশি আসবে না। আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করব যে গবেষণা। হ্যাঁ বলেন। হ্যালো ম্যাম, নেটের প্রবলেমের কারণে ম্যাম চলকটা বুঝতে পারিনি। ও, চলকটাই বুঝতে পারলে নাই। চলকটা হলো কি যে একটি অর্থাৎ গবেষণার মাধ্যমে কি করা হয়, গবেষণার মাধ্যমে প্রাণী ও বস্তু জগতের বিভিন্ন বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। গবেষণার মাধ্যমে কি করা হয়, বিভিন্ন প্রাণী বা বস্তু জগতের বিভিন্ন বিষয়, যেমন যেকোনো আমরা একটা বিষয় গবেষণা হয়তো করছি, যেমন কি বলবো যে বিবাহ, তো তখন কি করা হয় যে এটার সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করাচ্ছে যে কেন এটা হচ্ছে, কতটুকু হচ্ছে আমাদের দেশে, কত পরিমাণ বাচ্চাদের বাল্য বিবাহ হয় বা কেন হয়, কি কি কারণ আছে, এই যে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে। বা এগুলোকে বলছি কি যে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য, তো এই বৈশিষ্ট্যগুলো কি একটি একক হতে অন্য এককে পরিবর্তনযোগ্য, অর্থাৎ আরো সহজ করে আমি বলি যে একটি পরিমাণগত বৈশিষ্ট্য যা এক ব্যক্তি হতে অপর ব্যক্তিতে পরিবর্তনযোগ্য তাকে চলক বলে। যেমন একটি পরিমাণগত বৈশিষ্ট্য, যেমন এই যে বাল্য বিবাহটা যখন হলো তখন বাল্য বিবাহ হওয়ার অনেকগুলো কারণ আছে, সবার ক্ষেত্রে আবার বাল্য বিবাহ হওয়ার কারণ কিন্তু একরকম নয়, তাই না? তো এখানে বলছে কি যে একটি পরিমাণগত বৈশিষ্ট্য, পরিমাণ মানে কি আমরা যেটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, হ্যাঁ সেটাকে বলা হয় কি পরিমাণগত। তো একটি পরিমাণগত বৈশিষ্ট্য যা এক ব্যক্তি হতে অপর ব্যক্তিতে পরিবর্তন যোগ্য, যেমন আপনার উচ্চতা, ওজন, আপনার আয়, বয়স ইত্যাদি আর একজনের সাথে হুবহু একরকম না নিশ্চয়ই, তাহলে কি আছে পার্থক্য আছে না দুজনের মধ্যে? কিন্তু আবার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, যেমন মানুষের গায়ের রং, চুলের রং, চোখের রং ইত্যাদি। এসব প্রকাশ করা যায় চলক, আর যেটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় সেটাকে বলা হয় কি পরিমাণগত চলক। বুঝতে পেরেছেন? খুব সহজ ভাষায় যদি আমি বলি আরো সহজ করে, অর্থাৎ একটা মানুষের সাথে আর একটা মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আছে যেটা আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য যেটা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি না, যেটা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি সেটাকে বলা হচ্ছে পরিমাণগত চলক, আর যেটা বৈশিষ্ট্যকে সংখ্যা দ্বারা পরিবর্তন করতে পারি না বা প্রকাশ করতে পারি না সেটাকে বলা হয় কি গুণগত চলক। আচ্ছা, এই পরীক্ষামূলক গবেষণা কতগুলো অনুমিত সিদ্ধান্ত বা হাইপোথিসিস এর উত্তর খুঁজে হয়, অর্থাৎ হাইপোথিসিস মানে কি যে এটা ভবিষ্যতে হতেও পারে অথবা নাও হতে পারে, এই সিদ্ধান্ত ভাই এটার উত্তর খোঁজা হয় যেটা হবে কি হবে না এটা একটু যাচাই করে দেখা হয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা দেখে
স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিয়ে আমরা এটাকে প্রমাণ করতে চেষ্টা করি যে এটা এত পার্সেন্ট এতটুকু হতে পারে বা এটা কতটুকু হবে না। আচ্ছা, হাইপোথিসিসটা আসলে কি? একটি হাইপোথিসিস গুণগত সিদ্ধান্ত হলো একটি পরীক্ষণযোগ্য বা যাচাইযোগ্য বিবৃতি যাকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজে পেতে গবেষককে সাহায্য করে। পরবর্তীতে গবেষক একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজে পেতে গবেষককে সাহায্য করে যে ভবিষ্যতে এটা আসলে হবে কি হবে না এরকম। পরবর্তীতে গবেষক ওই অনুমিত সিদ্ধান্ত পরীক্ষা করার জন্য পরীক্ষামূলক গবেষণার নকশা করে হাইপোথিসিস কে সম্পূর্ণ বিরোধিতা করে। যেমন বললো না যে এটা হতে পারে এই ধরনের, যেমন আজকে যে বাংলাদেশের অবস্থা তাতে করে আমরা মনে হচ্ছে যে বাল্য বিবাহের পরিমাণ আরো বেড়ে যাবে, এটা একটা হাইপোথিসিস। হ্যাঁ, এখন এই পরীক্ষামূলক গবেষণার দ্বারা আমরা তথ্য সংগ্রহ করে এই যে অনুমিত সিদ্ধান্তটাকে নিলাম এটাকে পরীক্ষা করার জন্য পরীক্ষা বলে গবেষণার সাহায্যে আমরা এই হাইপোথিসিসটাকে প্রমাণ করতে পারি। পরীক্ষামূলক গবেষণা সাধারণত এই এই ক্ষেত্রেই ব্যবহার করা হয় যে এটা আসলে হবে কি হবে না, কোন একটা বিষয়কে পরীক্ষা করার জন্য। শুধুমাত্র যে হাইপোথিসিস তা নয়, যে বিজ্ঞানের যে বিষয়গুলো আছে যেটা হবে কি হবে না, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে হয়তো আমাদের, যেমন বিজ্ঞানের ক্ষেত্রে হয় না যে ওষুধ যখন নতুন করে আবিষ্কার করে তখন দেখে যে এটার সাথে এটা যদি করা হয় বা এত ডোজ যদি মানুষের শরীরে প্রয়োগ, হ্যাঁ প্রয়োগ করা, যদি এই এত পরিমাণে ডোজটা যদি মানুষের শরীরে প্রয়োগ করা হয় তাহলে কি হতে পারে, কি হতে পারে, এটা যখন এই যে এই বিষয়গুলোকে যখন পরীক্ষা করছে এটাই আমরা গবেষণা পরীক্ষামূলক গবেষণার সাহায্যে প্রমাণ করতে পারি। পরীক্ষামূলক গবেষণা আসলে কতগুলো টার্ম জানতে হবে, এগুলো হচ্ছে স্বাধীন চলক, অধীন চলক, পরীক্ষামূলক দল এবং নিয়ন্ত্রিত দল। স্বাধীন চলকটা কি? এটি হচ্ছে গবেষক কর্তৃক নির্ধারিত এবং পরিবর্তন, একটা শব্দ হচ্ছে কোথা থেকে যাবে না, মানে শব্দটার জন্য ডিস্টার্ব হচ্ছে বেশি, দেখেন তো কারো যেখান থেকে আসছেন এটা এখন তো বন্ধ হলো। হ্যালো ম্যাম, এখন সবাই মিউট আছে, আপনি শুনছেন না? হ্যাঁ, এখন কিন্তু হচ্ছে না। আচ্ছা, এটি কি হচ্ছে যে গবেষক কর্তৃক এটা হচ্ছে একটা নির্ধারিত এবং পরিবর্তনশীল চলক, যা কারণ বা ট্রিটমেন্ট হিসাবে, ট্রিটমেন্ট চলক হিসেবে পরিচিত। ওই যে বললাম না যে একজন ফার্মাসিস্ট যখন একটা, তারা একদল ফার্মাসিস্ট যখন একটা ঔষধ, নতুন একটা ঔষধ উদ্ভাবন, যেমন মনে করেন যে কোভিড এর ঔষধটা যখন, আসলে তো কোভিড এর তো কোনো এখনো পর্যন্ত সেরকম কোনো বের হয়নি, তাই না? তো সিমটোমেটিক এটা, তো যাই হোক, তো এই যে ওরা আবিষ্কার করেছে যে টিকাটা, বলছে কি যে এটা এত পার্সেন্ট কাজ করবে, এটা এত পার্সেন্ট কাজ করবে, তো এখানে ওরা কি করেছে যে ওরা নির্দিষ্ট করে দিয়েছে কিছু উপাদান, ওষুধের বিভিন্ন উপাদান গুলোকে এত এত পরিমাণে, এই এই উপাদানটা আছে, এত পরিমাণ এই উপাদানটা আছে, এইভাবে ভাবে ওরা দিয়েছে, অর্থাৎ এটা এরা নিজেরা নির্ধারিত করে দিচ্ছে। এই যে চলক গুলো, এগুলো এক একটা চলক, এগুলো এক একটা চলক। হ্যাঁ, আমি জমা দেবো। ভুলে মনে হয় আনমিউট হয়ে গেছে। একবার
হচ্ছে, হ্যালো, জি ম্যাম, ঠিক আছে, এখন ঠিক যে আছে ম্যাম। বলছে কি যে গবেষক কর্তৃক নির্ধারিত এবং পরিবর্তনশীল চলক যা কারণ বা ট্রিটমেন্ট হিসেবে পরিচিত। তো গবেষক কি করছে যে বিভিন্ন উপাদানগুলোকে তারা নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ করতে পারে, এটা গবেষকের একটা আছে, মানে সে করতে পারে আর কি। এটাকে বলা হচ্ছে কি যে পরিবর্তনশীল চলক যা কারণ বা ট্রিটমেন্ট চলক হিসেবে পরিচিত। এটা কোনো বৈশিষ্ট্য বা কোনো আচরণ হতে পারে যেটা কোনো কিছুকে প্রভাবিত করে বলে গবেষক মনে করে। যেমন যে বললাম না যে ওষুধের বিভিন্ন উপাদানগুলোকে যখন তারা নির্দিষ্ট পরিমাণে দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আর একদল গবেষক একই পরিমাণ ইয়েগুলোকে একটা পরিমাণে হয়তো তারা দিচ্ছে। এভাবে দেখা যাচ্ছে কি যে একটা ইয়ের ওষুধের কার্যকারিতা কি হচ্ছে, যে কোভিডের এক একটা টিকার কার্যকারিতা এক এক রকম হচ্ছে না, এত পার্সেন্ট, মডার্ন এত পার্সেন্ট, ইত্যাদি ইত্যাদি কম বেশি আছে, যে কাজ করবে কতটুকু, কোনটা কতটুকু কাজ করছে। তো এখানে কি হচ্ছে যে এই যে গবেষক ফার্মাসিস্ট যারা আছেন, তারা ওই উপাদানগুলোকে তারা মনে করছে যে এই উপাদানটা এত পরিমাণ দিতে হবে, এটা দিতে হবে এত পরিমাণ। আবার আর একজন গবেষক মনে করছে যে না, আমরা এটা দিব না, আমরা এই এই দিয়ে করবো। তো এখানে কি হচ্ছে যে একজন গবেষক সে ইচ্ছা করে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, এই ইয়েগুলোকে, কি বলবো, এই চলক গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, যাকে বলা হচ্ছে ট্রিটমেন্ট চলক হিসেবে পরিচিত। এটা কোনো বৈশিষ্ট্য বা কোনো আচরণও হতে পারে যেটা কোনো কিছুকে প্রভাবিত করে বলে গবেষক মনে করে। এটা কোনো বৈশিষ্ট্য, এটা যে ওষুধের ক্ষেত্রে এটা একটা বৈশিষ্ট্য বা কোনো আচরণও হতে পারে, কোনো আচরণও হতে পারে যেটা কোনো কিছুকে প্রভাবিত করে। যেমন কোনো গবেষণায় শিশুদের বয়সের সাথে শারীরিক বৃদ্ধির সম্পর্ক দেখা হবে। কি বলছে যে শিশুদের বয়সের সাথে শারীরিক বৃদ্ধির সম্পর্ক আছে, আছে না? বয়স যখন একটা বাচ্চা যখন আস্তে আস্তে বয়স বাড়ছে, তখন তার কি হচ্ছে, শারীরিক বৃদ্ধি হচ্ছে। তাহলে আমরা দেখছি কি যে শিশুর বয়সের সাথে সাথে তার শারীরিক বৃদ্ধির একটা সম্পর্ক আছে। এই বয়সের সাথে শারীরিক বৃদ্ধির সম্পর্ক দেখা হবে, তাহলে শিশুদের বয়স এখানে স্বাধীন চলক ধরে নেওয়া যায় যার উপর তাদের শারীরিক বৃদ্ধি নির্ভরশীল। এখানে কি হচ্ছে যে বয়সটা হচ্ছে স্বাধীন চলক হিসেবে ধরে নেওয়া যাচ্ছে যার উপর তাদের শারীরিক বৃদ্ধি নির্ভরশীল। আচ্ছা, অধীন চলকটা কি? এই চলকটি স্বাধীন চলকের প্রভাব বা ফলাফল যা স্বাধীন চলকের উপর নির্ভরশীল। যেমন স্বাধীন চলকের প্রভাব, যেমন বয়স, বয়সটা বাড়ার সাথে সাথে কি হচ্ছে যে তাদের বৃদ্ধি হচ্ছে, তাহলে কি হচ্ছে যে এই চলকটি স্বাধীন চলকের প্রভাব বা ফলাফল যা স্বাধীন চলকের উপর নির্ভরশীল। এক্ষেত্রে সীমাবদ্ধতা হলো ফলাফলটি পরিমাপযোগ্য হতে হবে। ফলাফলটি পরিমাপযোগ্য হতে হবে। আচ্ছা, পরীক্ষামূলক দলটা কি হচ্ছে? এটা আপনারা গবেষণা করতে হচ্ছে প্রায় সময় শুনবেন যে একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা হচ্ছে নিয়ন্ত্রিত দল, কন্ট্রোল গ্রুপ। এই দুটো খুব বেশি মনে রাখতে হবে আপনাদেরকে, এক্সপেরিমেন্টাল গ্রুপ, পরীক্ষামূলক দল এবং নিয়ন্ত্রিত দল। গবেষণায় অংশগ্রহণকারী দলটির উপর স্বাধীন চলকের প্রভাব পরীক্ষা করে দেখা হয়। যে দলটা অংশগ্রহণ করবে তার উপরে স্বাধীন চলকের প্রভাব পরীক্ষা করে দেখতে হবে, অর্থাৎ কতটুকু প্রভাব আছে। মনে করেন যে একটা ক্লাস ওয়ানের কিছু বাচ্চা, তাদের উপরে দেখা হবে যে তারা কতটুকু মনোযোগী, লেখাপড়ায় তারা কতটুকু মনোযোগী। তা এখানে তাদের বয়সটাকে, অর্থাৎ এই বয়সটা তো হলো স্বাধীন চলক, তাই না? এই বয়সটার প্রভাবটাকে পরীক্ষা করে দেখা হবে। অর্থাৎ আমরা তাহলে পরীক্ষা করে দেখবো যে বয়সের সাথে সাথে শিক্ষার্থীদের মনোযোগেরও একটা ব্যাপার আছে। একদম ছোট একটা বাচ্চাকে যদি আপনি ক্লাসে বসিয়ে দেন, যেমন 6 বছর, 6 বছর বয়স থেকে সাধারণত আপনি ক্লাস ওয়ানে একটা বাচ্চাকে দিবেন,
কিন্তু আরো কম বয়সে 4 বছরের একটা বাচ্চা আর 6 বছরের একটা বাচ্চার মধ্যে কিন্তু তাদের আচরণের মধ্যে পার্থক্য আছে, তাই না? তাহলে এখানে দেখা যাবে কি, বয়সটা একটা ফ্যাক্টর, হ্যাঁ, যে মনোযোগটা ধরে রাখার জন্য এটা মনে রাখতে হবে। তাহলে বলছে কি যে স্বাধীন চলকের প্রভাব অংশগ্রহণকারী দলটির উপর, যে দলটি অংশগ্রহণ করছে এটাকে বলা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল গ্রুপ, অর্থাৎ যাদের উপরে পরীক্ষাটা করা হচ্ছে। বয়সের সাথে সাথে যে মনোযোগটা কম বেশি হয়, এটা যেই বয়সের বাচ্চাদের উপরে গবেষণা করে দেখা হচ্ছে সেটাকে বলা হচ্ছে পরীক্ষামূলক দল। এখানে বিভিন্ন বয়সের বাচ্চা হয়তো আছে, 4 বছর, 5 বছর, 6 বছর। তো দেখা যাচ্ছে যে 4 বছরের বাচ্চারা কতটুকু মনোযোগ ধরে রাখতে পারছে, 5 বছরের বাচ্চাটা কতটুকু পারছে, কত পার্সেন্ট, 6 বছরের বাচ্চাটা কত পার্সেন্ট পাচ্ছে। তাহলে আমরা এখানে তখন প্রমাণ করতে পারলাম কি, যে বয়সের সাথে সাথে আসলে কি বলবো, যেটা মনোযোগের একটা যোগাযোগ আছে, একটা প্রভাব আছে। নিয়ন্ত্রিত দল বলতে কন্ট্রোল, নিয়ন্ত্রিত দল হলো সেটাই যার উপর কোনো ট্রিটমেন্ট প্রয়োগ করা হয় না, কিন্তু তাকেও গবেষণার ওই নির্দিষ্ট সময়ের জন্য পরীক্ষার আওতায় রাখা হয় এবং পরবর্তীতে এই নিয়ন্ত্রিত দল থেকে প্রাপ্ত ফলাফল এবং পরীক্ষামূলক দলের ফলাফলের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হয়। যে বললাম যে নিয়ন্ত্রিত দল হলো সেটাই যার উপরে কোনো ট্রিটমেন্ট প্রয়োগ করা হচ্ছে না। যেমন ধরেন যে ওই যে আমি বললাম না, ক্লাস 1 হয়তো 4 বছর, 5 বছর, 6 বছর বয়সের বাচ্চারা আছে, তাহলে এই 4 বছরের বাচ্চাগুলোর উপরে কোনো, এদের উপরে কোনো ট্রিটমেন্ট প্রয়োগ করা হচ্ছে না, কিন্তু 5 এবং 6 বছরের বাচ্চাদের উপরে ট্রিটমেন্ট প্রয়োগ করা হচ্ছে। তাহলে নিয়ন্ত্রিত দল হলো কারা? সেটাই যার উপরে কোনো ট্রিটমেন্ট প্রয়োগ করা হয় না, কিন্তু তাকেও ওই গবেষণার জন্য, গবেষণার ওই নির্দিষ্ট সময়ের জন্য পরীক্ষা রাখা হয় এবং পরবর্তীতে নিয়ন্ত্রিত দল থেকে প্রাপ্ত ফলাফল এবং পরীক্ষা মূলক দলের ফলাফলের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ করা হয়। এদেরকে ওদের সাথে পরীক্ষা করা হচ্ছে না, কিন্তু এদেরকে আলাদাভাবে এদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে, এদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে, এদের দেখা পর্যবেক্ষণ মানে পর্যবেক্ষণ করা হচ্ছে মানে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যে কতটুকু মনোযোগ 5 বছর 6 বছরের বাচ্চারা কতটুকু মনোযোগ ধরে রাখতে পারছে আর 4 বছরের বাচ্চারা কতটুকু ধরে রাখতে পারছে। তাহলে নিয়ন্ত্রিত দল হলো তারাই যাদের উপরে কোনো পরীক্ষা করা হচ্ছে না, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য পরীক্ষার আওতায় রাখা হয় এবং পরবর্তীতে এই নিয়ন্ত্রিত দল এবং প্রাপ্ত নিয়ন্ত্রিত দল থেকে প্রাপ্ত ফলাফল এবং পরীক্ষামূলক দলের ফলাফলের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হয়। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে, যেমন ধরা যাক একজন গবেষক বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে একটি ক্লাসে বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজ বিষয়ে পাঠদানের জন্য যে ফ্লিপড ক্লাসরুম এর প্রভাব যাচাই করতে চান। এক্ষেত্রে হাইপোথেসিস অনুমতি সিদ্ধান্ত যে ফ্লিপ ক্লাসরুম পদ্ধতিতে পাঠদান পরিচালনা করে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে। এক্ষেত্রে গবেষক শুরুতে এই কোর্সের শিক্ষার্থীদের সমযোগ্যতা সম্পন্ন 2টি দলে ভাগ করে নেবে, যেখানে প্রথম সেকশনে গতানুগত পদ্ধতিতে পড়ানো হওয়া হতো এবং অন্যদিকে অন্য সেকশনে ফ্লিপ ক্লাসরুম পাঠদান কৌশল ব্যবহার করে একই বিষয়ে পাঠদান করা হবে। উভয় সেকশনে পাঠের উদ্দেশ্য এবং বিষয়বস্তু একই হবে। এরপর নির্দিষ্ট সময় অন্তর একই এই প্রশ্নপত্রের 2 সেকশনে পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি পরিমাপ করার জন্য 2 দলের ফলাফল তুলনা করা হবে। এখানে ফ্লিপ ক্লাসরুম কৌশল স্বাধীন চলক এবং শিক্ষার্থীদের পরীক্ষার পরীক্ষার ফলাফল অধীন চলক। স্বাধীন চলক মানে বোঝা মনে আছে তো স্বাধীন চলক কোনটা? হ্যালো হ্যালো, হ্যাঁ, স্বাধীন চলক কোনটা বলে? হ্যাঁ, যেই চলক বাধা থাকে না, যার নিজের মতো করে যেটা ইয়ে করা যায়, এটা স্বাধীন। অর্থাৎ গবেষক কর্তৃক নির্ধারিত পরিবর্তনশীল চলক যা ট্রিটমেন্ট চলক হিসেবে পরিবর্তিত, এটা কোনো বৈশিষ্ট্য হতে পারে, আচরণ হতে পারে। যেমন এই যে একটু উদাহরণ দিচ্ছিলাম না, যে শিশুদের বয়সের সাথে সাথে শারীরিক বৃদ্ধির একটা সম্পর্ক আছে, তাহলে শিশুদের বয়সে কোনো স্বাধীন চলক অর্থাৎ ধরে নেওয়া যায় যার উপর তাদের শারীরিক বৃদ্ধি নির্ভরশীল,
আচ্ছা, আমরা দেখি যে এটার সুবিধা অসুবিধা গুলো কি কি। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, আরজিএস সেকশনে ফ্লিপ পদ্ধতিতে কোষের ফ্লিপ ক্লাসরুম কোষের ব্যবহার করে পাঠদান করা হচ্ছে, সেটা পরীক্ষামূলক দল। আর যেখানে যে সেকশনে পদ্ধতিতে পাঠ করা হচ্ছে সেটা নিয়ন্ত্রিত দল, এটি পরীক্ষামূলক গবেষণা নকশা ব্যবহারে। অর্থাৎ পরীক্ষামূলক গবেষণাটার মূল কথাটা হলো কি, যে আমরা পরীক্ষা করে দেখা হয়, হ্যাঁ, যে যে চলক গুলো আছে সেই চলকের প্রভাব কতটুকু, চলকের প্রভাব কতটুকু, চলকের প্রভাব কতটুকু। যেমন বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে বয়স সাথে সাথে তাদের কি হলো, যে তাদের দুটাই কিন্তু চলক, বয়স এবং তাদের যে তারা যে যে বড় হচ্ছে বা তারা যে বড় না, তাহলে যে কি হচ্ছে এই অনেকগুলো প্রভাব এই বস্তুর উপরে কতটুকু, এটাই বা একটা তুলনা করে দেখা হচ্ছে এই বয়সের দুইটা ভিন্ন গ্রুপের বাচ্চাদের মধ্যে। আচ্ছা, আসলে কি জানেন, গবেষণার বিষয়টা কিন্তু যত সহজ, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে বাসায় না করেন তাহলে কিন্তু পরবর্তীতে কঠিন মনে হবে, এই জন্য আপনাদেরকে কিন্তু বাসায় পড়বেন এগুলো। আচ্ছা, এটা সুবিধাটা কি, বিভিন্ন চলকের মধ্যে কারণ এবং ফলাফলের সম্পর্ক নির্ধারণে, চলকের মধ্যে কারণ এবং ফলাফলের সম্পর্ক নির্ধারণে পরীক্ষামূলক গবেষণা খুবই কার্যকরী। অর্থাৎ আমি যে একটা ফলাফল পেলাম দুইটা চলকের মধ্যে, দুই গ্রুপের মধ্যে একটা ফলাফল পেলাম, কি কারণ, সম্পর্কটা কি, এই চলকগুলোর মধ্যে তাহলে কি সম্পর্ক আছে, তাহলে আমরা এরকম একটা সম্পর্ক বের করতে পারি যে আসলে বয়স বাড়ার সাথে সাথে বাচ্চাদের মনোযোগ বাড়ে, আর বয়স যখন কম থাকে তখন বাচ্চাদের মনোযোগটা ততটুকু তারা ধরে রাখতে পারে না, তাই না? এইভাবে চলকগুলো বিভিন্ন ফলাফলের মধ্যে একটা সম্পর্ক নির্ধারণে পরীক্ষামূলক গবেষণাটা খুবই কার্যকরী। অর্থাৎ আমরা এই যে ইয়েগুলো বের করবো, পার্থক্য গুলো বের করবো, এই যে প্রভাব গুলো বের করবো চলকের, সেটা আমরা কিভাবে করবো, পরীক্ষামূলক গবেষণার সাহায্যে। এটা এটাই মনে রাখবেন সহজ ভাষায়, যে বিভিন্ন চলকের মধ্যে যে সম্পর্ক এবং প্রভাব বস্তু বা ব্যক্তির মধ্যে, সেটা আমরা পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে কি, যে এই গবেষণায় চলকের উপর গবেষকের নিয়ন্ত্রণ থাকে, চলকের উপর। চলকের উপর কি হচ্ছে, গবেষকের নিয়ন্ত্রণ থাকে এবং অন্যান্য চলকের প্রভাব বাদ দেওয়া বা কমিয়ে আনা সম্ভব হয়। অন্যান্য চলকের প্রভাব, যেমন আমরা গবেষকের নিয়ন্ত্রণ কিভাবে থাকে, যে তাহলে গবেষক ইয়ে করছে যে তাহলে এই গ্রুপে আমরা এই বয়সের বাচ্চাদের, যেমন বলা হয় না যে ক্লাস ওয়ানে 6+ হবে, তাহলে এটা কি এমনিতেই আসছে এই যে 6+ এই বয়সটা, এটা কিন্তু গবেষণা করেই নিয়ে আসা হয়েছে, তাই না, যে এই বয়সের বাচ্চারা এই ক্লাসে থাকবে। সেজন্য বলছে যে গবেষণা চলকের উপরে গবেষকের নিয়ন্ত্রণ থাকে এবং অন্যান্য চলকের প্রভাব বাদ দেওয়া কমিয়ে আনা সম্ভব। পরীক্ষামূলক গবেষণায় গবেষণার পরিবেশ, পর্যবেক্ষণ দল ও অন্য চলকের উপর গবেষকের নিয়ন্ত্রণ থাকে, ফলে ভালো ফলাফল পাওয়া যায়। এই গবেষণা মেনে একইভাবে কোনো গবেষণা পুনরাবৃত্তি করে ফলাফল পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকে, ফলে বিশ্বাসযোগ্যতা বেশি হয়। আপনারা এটা বুঝতে পারছেন, এই কথাটা বুঝতে পারলেন? জি ম্যাম, বুঝতে পারছি। আর না বুঝতে পারলে বলবেন। আচ্ছা, অসুবিধাটা কি, একটু দেখেন তো, বুঝতে পারেন কিনা বলেন, একটু দেখে বলেন, বুঝতে পারছেন কিনা দেখে বলেন।
বুঝছেন? আচ্ছা বলেন দেখি একটা দুটা।